curativo. Hello darshak, assalamu alaikum. Chole aslam arekti recipe niye. Ajke dekhabo hocche turkey murgir rana ami kibhabe ovene bake kori. To ashun recipe ti share kori ni. Turkey murgir rana ajke ovene debo. To packet ta khule ami processing kore nichi, dhuye porishkar kore nichi. Ekhon ami কুশন রোল দিয়ে ভালোভাবে এটাকে শুকিয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব, শুকিয়ে নেব আর কি। লাগবে হচ্ছে আমার এখন ক্রয়টা, এখান থেকে আমি ক্রয়টা নিব। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি একটা মশলা তৈরি করবো, এখানে আছে লবণ। লবণের মধ্যে দিয়ে দিব হচ্ছে জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম, ফেফা, আদা গুঁড়ো দিব, একটু কারি পাউডার দিব। এখন এটাকে মিশ্রণ করে মশলাটা হয়। পেঁয়াজের গুঁড়ো ছিল ছিল যখন দিয়ে দিচ্ছি মিশ্রণ, আমার একটা ভালো একটা মশলা হয়ে গেল তৈরি। এখন আমি এই মশলাটা ব্যবহার করব। প্রথমে আমি এই গোস্তটাকে এভাবে খুচিয়ে খুচিয়ে এই যেরকম খুচিয়ে খুচিয়ে দিব। এই পেস্টটা খুচিয়ে খুচিয়ে দিব। বেশ ভালোই হয়েছে খুজানো। এখন হচ্ছে এইগুলোর ভিতরে আমি প্রথমে এই মশলাটা এভাবে দিয়ে দিব।
ভালো করে মেখে দিব। দুটো পিঠে ভালোভাবে দিয়ে নিব। যদি একটু ভালোভাবে খোঁচানো হয় না, এখানেও খুঁচিয়ে দিব। এখন আমি এই রসুনগুলো এভাবে করে ঢুকিয়ে দেব। পাশটা দেওয়া হয়ে গেছে, এখন এই পাশে দিয়ে নিব। এখন আমি যা করব এভাবে করে রোজ মারিনো দিয়ে দিব। ওভেনে দিলে অনেক সময় মশলাগুলো, পাতা মশলাগুলো পড়ে যাবে, তো এইভাবে ভিতরে দিলে ঘ্রাণটাও যাবে, তারপর পুড়বেও না। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। বিসমিল্লা, এখন আমি ওভেনে চলে যাচ্ছি। 180°C-এ আমি বেক করবো। প্রথমে উপরের পাটটা একটু ব্রাউন করে,
তারপরে উল্টিয়ে দেব বের করে ওপরটা চালু করে ফ্রি হিট করে নিয়েছি এখন আমি এই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে সেই ময়েতে গোস্তে যে মশলা দিছি সেগুলো দিয়ে মেখে রাখবো তারপর যখন আমি উল্টাবো তখন আমি এই সবজিগুলো দিয়ে দিব এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি এখন আমি ওভেনটা খুলে চেক করছি কি অবস্থা এই যে এখন এখানে আমি ব্রাশ করব হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি আবার এখন আমি এটা বেট করে আমি এখন উল্টিয়ে দিব এখন এখানে আমি আবারও বাটার প্রেস করে দিব এখন আমি এখানে সেই মেখে রাখা সবজিগুলো দিয়ে দিব নিচে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আবার ঢুকিয়ে এখন আমি ওখান থেকে বের করে নিচ্ছি দুই হাত লাগবে ক্যামেরা ধরে আছি এই তো টেবিলে নিয়ে আসলাম এখন আমরা খাবো দুপুরের খানা
এখন আমার হাজবেন্ডে কিছু কথা বলবে, একটু শুনুন। হ্যালো বন্ধুরা, এটা হলো টার্কি মোরগ। এখানে জার্মানি ভাষায় এটাকে ফুটে বলে। এটা একটা গোটা পূর্ণবয়স্ক একটা ফুটে মোরগে মোরগ 8 থেকে 10 কিলো ওজন পর্যন্ত হয়ে থাকে। এখানে আমরা একটা একটা ঠ্যাং একটা রান কিনেছি, এটা ফ্রেশ। এটা 2600 গ্রাম ওজন। তো আমরা জার্মান সিস্টেমে জার্মান আর্ট এটা বা কোফনে দিয়ে ফাঁকাইলাম। এটা খুবই সুস্বাদু একটা খাবার, এখানে প্রসিদ্ধ খাবার। এটার মধ্যে ফ্যাট নাই, সাদা মাংস, কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ। উল্টিয়ে পাল্টিয়ে বাটার ব্রাশ করে তারপরে রান্না করা হয়েছে। বিক্রি হয়েছে, আমি বলছি বড় মুরগি অথবা বড় উল্টিয়ে পাল্টিয়ে বাটার ব্রাশ করে করে বেক করা হয়েছে। বাহ, এই তো হয়ে গেল আমার টার্কি মুরগি রান্না। তো কেমন হয়েছে আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।